বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা সাবেকি রান্না এনেছি, গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির পোলাও। চলো তাহলে গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির রেসিপিটা দেখে নিই। আজকের রেসিপিতে 1 কেজি ওজনের একটা বাঁধাকপি নিয়েছি আর সামান্য কিছু গোবিন্দভোগ চাল নিয়েছি পরিমাণ মতো। গ্যাসের ওভেনের মুখে একটা পাত্র বসিয়ে কিছুটা পরিমাণ জল নিয়ে আমি ফুটতে দিয়েছি জলটাকে। তারপর ওই বাঁধাকপিটাকে সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি ভাপার জন্য। খেয়াল রাখতে হবে যে বাঁধাকপি থেকেও কিন্তু জল বেরোয়, তাই জলের পরিমাণটাকে যেটা আমি ভাপতে দেব বাঁধাকপিটাকে সেটা পরিমাণ মতোই দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি 6 থেকে 7 মিনিটের জন্য বাঁধাকপিটার উপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভাপতে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে। বাঁধাকপিটাকে ভাপতে দিয়ে হামাল দিস্তারতে আমি 1.5 ইঞ্চি মতো আদার টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিচ্ছি। এবার আদার কাঁচা লঙ্কাটাকে আমি হামাল দিস্তারতে থেতো করে নেব ভালো করে। মিক্সিতে বাটাচ্ছে, এরকম থেতো করে নিলে মিহি করে আরও বেশি টেস্ট হয় রান্নাটার। দেখো, খুব ভালো করে আমি থেতো করে নিলাম হামাল দিস্তাতে আদার কাঁচা লঙ্কাটাকে। 6 মিনিট বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখো, বাঁধাকপিগুলো কিন্তু ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার ভাপানো বাঁধাকপিগুলো একটা জল ছড়ানো হাতা দিয়ে আমি অন্য একটা পাত্রে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে নিলাম। 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে। আর 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। তেল আর ঘি গরম হয়ে গেলে খুন্তি দিয়ে আমি কড়াই চারদিকে একটু লাগিয়ে নিচ্ছি। 3টে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো পিস করে নিয়েছি। সেগুলো ভালো করে জলে ধুয়ে নিয়ে আমি হালকা হালকা লাল করে ভেজে নেব তেলের মধ্যে, ঘিয়ের মধ্যে। আলুর খণ্ডগুলো হালকা হালকা গোল্ডেন কালার ধরলে আমি 1 মুঠো গোবিন্দভোগ চালকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। জল ঝরিয়ে সেটা দিয়ে দিলাম আলুর মধ্যে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি। লো ফ্লেমে গোবিন্দভোগ চালটাকে আলুর সঙ্গে মোটামুটি আমি 2 মিনিট ধরে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ঠিক 2 মিনিট বাদে আমি যে আদা কাঁচা লঙ্কাটাকে হামাল দিস্তাতে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমে আদা কাঁচা লঙ্কাটাকে আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। এবার আমি 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো লবণ দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলো লবণ সমেত কষিয়ে নেব 1 মিনিট মতো এই আলুর সঙ্গে। দেখো, কষাতে কষাতে একদম জলটা শুকনো হয়ে গেছে, গোবিন্দভোগ চাল টেনে নিয়েছে জলটাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ভাপানো জল ঝাড়ানো বাঁধাকপিটাকে পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এই আলু গোবিন্দভোগ চাল মশলার মধ্যে। এবার 2 মিনিট মতো খুব ভালো করে ভাপানো বাঁধাকপিটাকে আমি আলু গোবিন্দভোগ চাল মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। আরও 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, বাঁধাকপিটা কিন্তু একদম কমে এসছে। 2টো সবুজ কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম আমি। কাঁচা লঙ্কা 2টোকে ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম, যাতে আরেকটু ভালো করে রান্নাটা সেদ্ধ হয়, আলুগুলো সেদ্ধ হয় বা বাঁধাকপিটা সেদ্ধ হয়। ঠিক 6 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দেখো, রান্নাটা একদমই তৈরি হয়ে এসছে, বাঁধাকপিটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়েছে। গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে তো একদমই কম সময় লাগে, রান্নাটা একদমই প্রায় রেডি। 1 চা চামচের একটু কম চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে কারো যদি চিনি দিতে অসুবিধা হয় তাহলে সে স্কিপ করতে পারো। চিনিটাকে ভালো করে আমি মিশিয়ে দিলাম। 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো আর গাওয়া ঘিটাকে ভালো করে রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি।
একদম তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির তরকারি বা ঘণ্ট, যাই বলো না কেন, ভাত রুটি লুচি পোলাও সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম।